আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত 22 বছরে আসা এক কথায় প্রকাশের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। জানবার ইচ্ছাকে এক কথায় বলা হয় জিজ্ঞাসা। দিনের আলো এবং সন্ধ্যার আলোর মিলনকে বলা হয় গোধূলি। নষ্ট হওয়া স্বভাব যার, এক কথায় বলা হয় নশ্বর। বাক্য সংকোচন বলতে বোঝায় একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় বলা হয় অকাল বোধন। অক্ষীর সমীপে সংক্ষেপে বলা হয় সমক্ষ। জন্মহীন মৃত্যুহীন, এক কথায় বলা হয় অজ। দুবার জন্মে যা, এক কথায় বলা হয় দ্বিজ। আবক্ষ জলে নেমে স্নান, এক কথায় বলা হয় অবগাহন। আমার তুল্য এর বাক্য সংকোচন হচ্ছে মাদৃশ। আপনাকে পণ্ডিত মনে করে যে, তাকে বলা হয় পণ্ডিতমন্য। ইহলোকে যা সামান্য নয় তাকে এক কথায় বলা হয় অলোক সামান্য। ঈশ্ব পাংশুবর্ণ এর বাক্য সংকোচন হচ্ছে কয়রা। উপকারীর উপকার স্বীকার করে না যে, তাকে এক কথায় বলা হয় কৃতজ্ঞ। আমার যে সকল ভাই এবং বোনের গতবার ভাইবাদীয় চাকরি হয়নি তাদের জন্য এবারে স্পেশাল আয়োজন করেছি, যেখানে প্রাইমারির প্রত্যেকটা টপিক অনুযায়ী বিগত বছরের সকল প্রশ্ন সাথে সাজেশন এবং পরবর্তীতে আমরা এই একই জিনিসগুলো আবার রিপিট করে প্র্যাকটিস করার চেষ্টা করব, যাতে আমাদের মুখস্থ হয়ে যায় ভিডিও দেখেই। আর যে সকল ভাই বোনেরা প্রাইমারির গোল্ডেন ব্যাচে যুক্ত হতে চান তারা সরাসরি উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ভর্তি হতে পারেন, যেখানে প্রাইমারির সকল কিছু পাবেন। ইনশাল্লাহ আমাদের এবারে টার্গেট 80 থেকে 70+। এই অংশটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যা আঘাত পায়নি তাকে এক কথায় বলা হয় অনাহত। এক বিষয়ে যার চিত্র নিবিষ্ট তাকে বলা হয় একাগ্র চিত্র। কর দান করে যে, তাকে এক কথায় বলা হয় করদ। এই করদ অর্থ হচ্ছে যে কর দেয় অন্য রাষ্ট্রকে, আর রাষ্ট্রের ক্ষেত্রে তাকে বলা হয় করদ রাষ্ট্র, অন্য রাষ্ট্রকে যখন কর দেওয়া হয়। কর্ম সম্পাদনে পরিশ্রমী, তাকে এক কথায় বলা হয় কর্মঠ। কথায় বর্ণনা করা যায় না যা, তাকে এক কথায় বলা হয় অনির্বচনীয়। তাহলে কথায় বর্ণনা করা যায় যা তা হবে নির্বচনীয়, কোনোভাবেই যা নিবারণ করা যায় না তাকে এক কথায় বলা হয় অনিবার্য। কর্মে যার ক্লান্তি নাই, এক কথায় বলা হয় অক্লান্ত কর্মী। ক্ষমার যোগ্যকে এক কথায় বলা হয় ক্ষমার্হ। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে এক কথায় বলা হয় ক্ষণপ্রভা। খেয়া পার করে যে, তাকে এক কথায় বলা হয় পাটনি। গম্ভীর ধ্বনিকে এক কথায় বলা হয় মন্দ্র। পাখির ডাককে এক কথায় বলা হয় কুজন। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু পাখির ডাক, এটাই হয়তোবা কুজন লেখার কথা ছিল, বানান ভুল হয়েছে হয়তোবা। বিশ্বজনের হিতকর, এক কথায় বলা হয় বিশ্বজনীন। বরণের যোগ্য যিনি, তাকে এক কথায় বলা হয় বরেণ্য। ভোজন করার ইচ্ছাকে এক কথায় বলা হয় বুভুক্ষা।
যা কষ্টে লাভ করা যায় তাকে এক কথায় বলা হয় দুর্লভ, যাহা কষ্টে অর্জন করা যায় তাকে এক কথায় বলা হয় কষ্টার্জিত, যা দমন করা যায় না তাকে এক কথায় বলা হয় অদম্য, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না তাকে এক কথায় বলা হয় অজ্ঞাত কুলশীল, যার কোনো উপায় নেই তাকে এক কথায় বলা হয় নিরুপায়, যা দীপ্তি পাচ্ছে তাকে এক কথায় বলা হয় দেদীপ্যমান, যা পূর্বে ছিল এখন নেই তাকে বলা হয় ভূতপূর্ব, যার বাসস্থান নেই তাকে এক কথায় বলা হয় অনিকেতন, যা নিন্দার যোগ্য নয় তাকে এক কথায় বলা হয় অনিন্দ, যিনি অধিক কথা বলেন না তাকে বলা হয় মিতভাষী, যিনি ভালো ব্যাকরণ জানেন তাকে এক কথায় বলা হয় বৈয়াকরণ। রাত্রির শেষ ভাগ এক কথায় বলা হয় পররাত্র, সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয়? 50 বছর পূর্তিতে পালিত হয়। সাপের খোলসকে এক কথায় বলা হয় নির্মুখ। এখানে এক কথায় প্রকাশ যেগুলো সঠিক, যেমন হত্যা করার ইচ্ছাকে এক কথায় বলা হয় জিজ্ঞাসা, আবার হয়তো হবে এর উত্তর হচ্ছে সম্ভাব্য, দুইটাই সঠিক। দুইটা যখন সঠিক হবে তখন প্রথম দিকে যে উত্তরটা থাকবে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। হনন করার ইচ্ছাকে এক কথায় বলা হয় জিজ্ঞাসা। হাতির বাসস্থানকে বলা হয় গজগৃহ। গবাদি পশুর পালকে সংক্ষেপে বলা হয় বাথান, যে বাথান রয়েছে পাবনা এবং সিরাজগঞ্জ জেলায়। যে নারী প্রিয় কথা বলে তাকে বলা হয় প্রিয়ংবদা, কোনটি শুদ্ধ বানান? অনশুয়া, অনশুয়া দন্তাশয়ে দীর্ঘইকার, দীর্ঘ উকার। সুচিস্মিতা, তালব্যস্ব, খেয়াল করে দেখেন সবগুলোতে কিন্তু দন্তস্ব আছে, এটা বানাতে হবে তালব্যস্ব দিয়ে সুচিস্মিতা। যে বস্তি থেকে উৎখাত হয়েছে তাকে এক কথায় বলা হয় উদ্বাস্তু, ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি তাকে এক কথায় বলা হয় কৃপণ, যে উপকারীর উপকার স্বীকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় বলা হয় বনস্পতি, যে ভূমিতে ফসল জন্মায় না তাকে এক কথায় বলা হয় ঊষর ভূমি, যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে এক কথায় বলা হয় অবিসংবাদী, ইতিহাস রচনা করেন যিনি তাকে এক কথায় বলা হয় ঐতিহাসিক, যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলা হয় বাগ্মী, যা নিবারণ করা যায় না তাকে এক কথায় বলা হয় অনিবারিত, যা সহজে অতিক্রম করা যায় না তাকে বলা হয় দুরতিক্রম, যা কষ্টে জয় করা যায় তাকে এক কথায় বলা হয় দুর্জয়, যা স্থায়ী নয় তা অস্থায়ী, যা চিরস্থায়ী নয় তা নশ্বর, যার আগমনের কোনো তিথি নেই তাকে এক কথায় বলা হয় অতিথি, যে পুরুষের এ যাবৎ দাড়ি গোফ গজায়নি তাকে বলা হয় অজাত শ্বশ্রু, যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে এক কথায় বলা হয় মাধুকরী, মাধুকর না এটা হবে মাধুকরী, যে বহু বিষয় জানে তাকে এক কথায় বলা হয় বহুদর্শী, যে রোগ নির্ণয়ে
হাতরে মরে তাকে বলা হয় হাতুড়ে ডাক্তার। যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে বলা হয় সব্যসাচী। এবার চলুন একটু প্র্যাকটিস করে নেওয়া যাক। অনির্বচনীয়, এ শব্দটির অর্থ হচ্ছে বর্ণনাতীত। কষ্টে লাভ হয় যা তাকে বলা হয় দুর্লভ। জন্মহীন মৃত্যুহীন, এক কথায় বলা হয় অজ। অক্ষীর সমীপে সংক্ষেপে বলা হয় সমক্ষ। যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলা হয় বাগ্মী। দুবার জন্মে যা এক কথায় বলা হয় দ্বিজ। যা স্থায়ী নয় এক কথায় বলা হয় অস্থায়ী। পাখির ডাককে এক কথায় বলা হয় কুজন। গবাদি পশুর পালকে এক কথায় বলা হয় বাথান। যা আঘাত পায়নি তাকে বলা হয় অনাহত। ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি তাকে ব্যয়কুণ্ঠ বলা হয়, আবার কৃপণও বলা হয়। যদি দুইটা অপশনই থাকে প্রথম অপশনটাই দেওয়ার চেষ্টা করবেন। বিনা যত্নে উৎপন্ন হয় যা, এর বাক্য সংকোচন হচ্ছে অযত্ন সম্ভূত। যা যদি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলা হয় ক্ষণপ্রভা। যার দুহাত সমান চলে তাকে বলা হয় সব্যসাচী। যা দীপ্তি পাচ্ছে তাকে এক কথায় বলা হয় দেদীপ্যমান। কর্মে যার ক্লান্তি নাই তাকে বলা হয় অক্লান্ত কর্মী। যার আগমনের কোনো তিথি নেই তাকে বলা হয় অতিথি। বরণের যোগ্য যিনি তাকে বলা হয় বরেণ্য। কথায় বর্ণনা করা যায় না যা তাকে বলা হয় অবর্ণনীয়। যা সহজে অতিক্রম করা যায় না তাকে বলা হয় দূরতিক্রম্য। হাতির বাসস্থানকে এক কথায় বলা হয় গজ গৃহ। বাক্য সংকোচন বলতে বোঝায় একটি মাত্র শব্দ দিয়ে ভাব প্রকাশ করাকে। মৃত্তিকা দিয়ে তৈরি, এর বাক্য সংকোচন হচ্ছে মৃন্ময়। জিজি বিষা বলতে বোঝায় বেঁচে থাকার ইচ্ছাকে। উদ্ভাসন শব্দের অর্থ হচ্ছে বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। যিনি ন্যায়শাস্ত্র জানেন তাকে বলা হয় নৈয়ায়িক। কুশিতজীবী বলতে বোঝায় সুৎখোর। জিজি বিষা বলতে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্বিলক বৃত্তি, ইংরেজিতে যাকে বলা হয় প্লেজারিজম। যে নারী প্রিয় কথা বলে তাকে বলা হয় প্রিয়ংবদা। যা দমন করা কষ্টকর তাকে বলা হয় দুর্দমনীয়। যা পূর্বে দেখা যায়নি তাকে বলা হয় অদৃষ্টপূর্ব। নষ্ট হওয়া স্বভাব যার এক কথায় বলা হয় নশ্বর। ভুকে ভর দিয়ে চলে যা তাকে বলা হয় উরগ। উরগ মানে হচ্ছে সাপ, যে শুনেই মনে রাখতে পারে তাকে বলা হয় শ্রুতিধর। যা সহজে অতিক্রম করা যায় না তাকে বলা হয় দূরতিক্রম। খেয়াল করলে দেখবেন এই প্রশ্নগুলো কিন্তু শুধু প্রাইমারিতে আসেনি, এই প্রশ্নগুলো হচ্ছে সাজেশন হিসেবে নন ক্যাডার থেকে আসা বা বিসিএস থেকে আসা, পিএসসি মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থার পরীক্ষায় বিভিন্নভাবে বারবার আসা প্রশ্নগুলোই দেওয়া হয়েছে এখানে সাজেশন হিসেবে। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দ্বিতীয়বারও দেখবেন। অভিরা বলতে কোন নারীকে বোঝায়? যার স্বামী এবং পুত্র নেই তাকে এক কথায় বলা হয় অভিরা। যার কিছু নেই তাকে বলা হয় ঋত সর্বস্ব। ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এক কথায় বলা হয় ঔষধি। যা বপন করা হয়েছে তাকে এক কথায় বলা হয় উক্ত। কনুই থেকে কবজি পর্যন্ত সংক্ষেপে বলা হয় রত্নী। সাত সতেরো, এর অর্থ হচ্ছে বিশৃঙ্খল অবস্থা। জয়ের জন্য যে উৎসব তাকে এক কথায় বলা হয় জয়ন্তী। মৃতের মতো অবস্থা যার তাকে বলা হয় মুমূর্ষ। যা পূর্বে দেখা যায়নি তাকে বলা হয়
অদৃষ্ট পূর্ব। ঈশ্ব আমিষ গন্ধজার তাকে বলা হয় আষ্টে। অরিকে দমন করে যে তাকে বলা হয় অরিন্দম। যা পূর্বে কখনো হয়নি তাকে বলা হয় অভূতপূর্ব। যে জমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় উষর। সাপের খোলসকে এক কথায় বলা হয় নির্মোক। উপস্থিত বুদ্ধি আছে যার তাকে বলা হয় প্রত্যুৎপন্নমতি। মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় বলা হয় মুমূর্ষ। বানানটাও খেয়াল করবেন, কারণ এটা বানান হিসেবেও আসে। যা সহজে অতিক্রম করা যায় না তাকে বলা হয় দুরতিক্রম্য। অক্ষির সমীপে এক কথায় হচ্ছে সমক্ষ। ক্ষমার যোগ্যকে এক কথায় বলা হয় ক্ষমার্হ। যা বলা হবে তাকে এক কথায় বলা হয় বক্তব্য। যে নারীর সন্তান বাঁচে না তাকে এক কথায় বলা হয় মৃতবৎসা। পা ধুইবার জলকে এক কথায় বলা হয় পাদ্য। খেয়া পার করে যে তাকে এক কথায় বলা হয় পাটনি। যে ব্যক্তি কেবল নিজের বিষয়েই চিন্তা করে তাকে এক কথায় বলা হয় আত্মকেন্দ্রিক। যে রমণীর স্বামী বিদেশে থাকে তাকে এক কথায় বলা হয় পোষিতবর্তিকা। প্রত্যেকটা টপিকের উপরে যারা কুইজ টেস্ট দিতে চান, যারা ভিডিও লেকচার প্রাইভেটলি পেতে চান, পিডিএফ সহ গণিত, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং কম্পিউটারের পরীক্ষা দেওয়া সহ প্রাইভেটলি প্রাইমারির সাপোর্ট পেতে আমাদের প্রাইমারির হোয়াটসঅ্যাপ গ্রুপে গোল্ডেন ব্যাচে যুক্ত হতে সরাসরি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নম্বরে। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।